আন্তর্জাতিক দুর্নীতি দিবস ও মানববন্ধন পালিত হয়েছে জামালপুর থেকে বিশেষ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত আজ সকালে পৌর শহরের দয়াময়ী মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সচেতন নাগরিক কমিটি এই মানববন্ধনের আয়োজন করেন ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল সহ সভাপতি শামীমা খান জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম এ জলিল অ্যাডভোকেট ইউসুফ আলী আসমাউল আসিফ সহ আরও অনেকে এ সময় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান